করেন না, নিজে এক টাকা ইনকাম করেন, আপনার বাবার আছে থাকবো সারা জীবন, আপনার বাবার আপনি এক টাকা ইনকাম করেন নিজের পরিশ্রমে, এটার কি মনের শান্তি? এইগুলো মাইন্ডসেট সব ছেলেদের থাকে না, সব কম মানে সবগুলো কম মাইন্ড করতে না, হইব না, কিছু বেস্ট হইব কিছু খারাপ হইব, উল্টা এফেক্ট করব। এই জন্য কম মাইন্ড করার নিয়ম আছে, এগুলোই আমি এখন আপনাকে শিখাবো। আপনার কাছে এই দুইটা জিনিস আসতে যদি দিতেন, রানী খেতে চিকিৎসা নাই কিন্তু প্রতিরোধ করা যায়, করোনার কি চিকিৎসা আছে? চিকিৎসা নাই, করোনা কি হয়? ভ্যাকসিন দিলে প্রতিরোধ হয়, এইগুলা আপনি রানীকে প্রতিরোধ করা লাগে। আর প্রতিরোধ হচ্ছে লং টাইম প্রতিরোধ কি? ভ্যাকসিন। ঠান্ডায় এমন করে মুরগি মরে না, ঠান্ডায় মুরগি সার্ভাইভ করবে, লং দীর্ঘ সময় সে সার্ভাইভ করবে, মানে আপনাকে বলবে আমার হয়েছে চিকিৎসা করো, একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন পর্যন্ত মুরগি সার্ভাইভ করবে। পরে আবার যে এই যে এখন যে ঠান্ডাটা লাগছে এটার পরে আবার আর কি ঠান্ডা লাগে নাই, তাহলে রানী ক্ষেত হয়েছে? আমি তো আর সেটা জানি না কি হয়েছে, রানী ক্ষেত হয়েছে। আচ্ছা আন্টি, আমাকে বলেন কোন মেডিসিনটা মুরগি সমস্যা হওয়ার পরে কিভাবে দিছিলেন, দেখি আপনার ভুলটা কি হয়েছে। এর আগে আমি যখন ফার্স্ট আনছি এই ঔষধগুলি প্রথমে দিছিলাম তোমার এই এইটা আর এটা দিছিলেন। আচ্ছা আমরা মেডিসিনটা দেখেন, এটা হচ্ছে পালমোকেয়ার। আচ্ছা আর কি দিছেন? আর এইটাই তো, এটা হচ্ছে আপনার, আমাকে বলেন শুরু চিকিৎসাটা কি দিছিলেন। হ্যাঁ ওইটা আমি বলতেছি। আচ্ছা বলেন, সব দেখান আমরা দেখি আন্টি ভুলটা কি করছে, কোথায় চিকিৎসাটা গড়বড় করছে। ওইটাই এটা ওইটাই দিছি, মানে এই দুইটা দিছেন? ফার্স্টে এই দুইটা দিয়ে আমি মুরগি ঠিক করে ফেলছিলাম, পরে আবার যে এই যে এখন যে ঠান্ডাটা লাগছে এটার পরে আবার আন্টি ঠান্ডা লাগে নাই, তাহলে রানী ক্ষেত হয়েছে? আমি তো আর সেটা জানি না কি হয়েছে, রানী ক্ষেত হয়েছে। আচ্ছা পরে বুঝতে পারছি যে মনে হয় এটাই হয়েছে। ঠান্ডায় এমন করে মুরগি মরে না, ঠান্ডায় মুরগি সার্ভাইভ করবে, লং দীর্ঘ সময় সে সার্ভাইভ করবে, মানে আপনাকে বলবে আমার হয়েছে চিকিৎসা করো, একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন পর্যন্ত মুরগি সার্ভাইভ করবে, হুটহাট মরে গেলে রানী ক্ষেত ব্লাড ফ্লো এগুলা। এখন আপনি এই দুইটা দিছিলেন শুরুতে, এইটা ফার্স্টে দেওয়ার পরে হয়ে গেছে, পরে এখন আবার কি করব? মারা যাওয়ার পরে কি দিছিলেন, মানে মুরগি মারা যাওয়ার পরে, মানে দুই একটা মারা গেছে পরে? না না মারাই যায় নাই, আমার ঠান্ডা লাগছে পরেই আমি। আচ্ছা ঠান্ডা চিকিৎসা এইটাই দিছি। আচ্ছা ঠান্ডা চিকিৎসা দিছিলেন, এই যে এই দুইটা আপনারা দেখেন, একটা হচ্ছে পালমোকেয়ার শ্বাসতন্ত্রে, আর একটা কিউটিলেস মানে টিলমাইকুসিন, এই দুইটা ঠান্ডায় আপনার ওই রকম কাজ করবে না, কারণ এটাকে সাপোর্ট দেন নাই, এটার সাথে যদি ডক্সিসাইক্লিন দিতেন চমৎকার কাজ করতো, মানে একদম মুরগি ফ্রেশ ঠান্ডা মনে হয়। দেখেন আপনি কি দিচ্ছে, টিলমাইকোসিন আর শ্বাসতন্ত্রের জন্য, কিন্তু যদি আপনার ওই ডক্সি বা অ্যামোক্সাসিলিন অ্যাড করে দিত সেই লেভেলে কাজ করতো, এটা ভুল চিকিৎসা পাইছি আমরা ঠান্ডার, একদম সঠিক চিকিৎসা না। তবে এই চিকিৎসা দিলে হালকা পাতলা ঠান্ডা ঠিক হয়ে যাবো, হালকা পাতলা বলতে আপনি মোটামুটি মিডিয়াম সাইজের ঠান্ডাটাও হালকা পাতলা ঠিক হবে, পরিপূর্ণ ঠিক হবে না, কারণটা আপনারা জানেন মাইক্রোপ্লাজমা মুরগির শরীরে থাকে, ঠিক মতো ঠান্ডা ঠিক না করলে আবার কিছুদিন পরে আবার মাইক্রোপ্লাজমার প্রবলেম হবে। তারপরে আন্টি কি দিছেন পরে? আবার মনে করো ওইটা কি ভালো হয়ে যাওয়ার পর সম্ভবত হালকা পাতলাই ছিল, পরে এখন এখন দিছিলাম এইটা আর এইটা। আরে সর্বনাশ! আপনারা যদি এই মেডিসিনটা দেখেন, এই মেডিসিনটা সব জায়গায় পাওয়া যায় না, এটা হচ্ছে ফ্লোরফিনিকল। এটা কি আপনি নিয়ে আসছেন? আপনার সবচেয়ে বেস্ট কয়েকটা ফ্লোরফেনিকলের ভিতরে হইছে এটা, আপনার এটা প্রাইসটা আমরা আপনাদেরকে ইনপুট করে আসাই মালটা বাহির থেকে, এটা প্রাইসটা দেওয়া নাই, বাইরের মালে অনেক সময় প্রাইস দেওয়া থাকে না, আপনি দেখেন কোরিয়ান মালটাই যে লেখা আছে মেড ইন কোরিয়া। আচ্ছা আন্টি এটা দিছিলেন, তার লগে কি দিছিলেন? আবার ভুল চিকিৎসা, এই দুইটাই এখন মানে এখন পর্যন্ত কালকে রাতে পর্যন্ত কিছু না, যদি এটার সাথে এটার সাথে যদি এই লিবো ফক্সাসিন টাইট করে দিতেন মুরগিটা আর মারা যায় না, তাহলে ভুল এইটাই। এক্সেল ঠান্ডা না ঠিক লিপোফক্সাসিন এটা, ও লিপোফক্সাসিন একদিন দিছি দেওয়ার পরে আসলেও মানে ঠিক হয়ে গিয়েছিল, একদিন দিলে হয় না, পরে না না মানে ওই যে একদিন দাও তো আসলে মনে মুরগিটা ভালো হয়েছে, বললাম কালো মুরগিটা ভালো হয়ে গেছে, এরপর থেকে আবার ওই যে ওই লোকে বললো একটা দিয়ে মহিলা মানুষের পরে মানে যে যাত্রা পাইছে আদা
আমার কথা তো আনছিলেন কিন্তু ঠিক মতো মিক্স করতে পারেন না, মেডিসিন কিন্তু ছিল আপনার হাতে, এইটা দিতেন আপনার লাগে। আর আপনি এটা মনে ফ্রিজে তো বের করে আনছেন, ফ্রিজে থানকে মেডিসিন ঠান্ডা পাওয়া যায় না কাচের বোতলের, এটা সবচেয়ে দামি একটা ফ্লোরফিনিকল, এটা আমরা ইউজ করি, এটা আমরা জানি কই পাওয়া যায়। দোকানের লোক জিজ্ঞেস করছে কোন ডাক্তার দিছে এই মেডিসিন, এরকম তো সচরাচর এরকমই হয় না, পরে ওনারও ই করতে সবকে, আমি যে ডাক্তারের কাছে বসে উনি আমার ওনার সাথে আমার কথা হয়, আমি ভিডিও দেখাইছিলেন। আচ্ছা আন্টি ভুল চিকিৎসা হইছে মানে আপনার কাছে ছিল, আমি এজন্যই তো সব প্রতিরোধ করা ছিল, শুধু আপনার আন্টি যে ভুলটা করছে আপনার এই ফ্লোরফিনিকলের সাথে এই পালমোকিয়ার দিয়ে দিছে, মানে এটা কোনো কম্বাইন্ড হয়ই না, এই দুইটার কোনো কম্বাইন্ড নাই, এক কথায় শেষ। এটা সালমোনিলা ইকুলের কাজ করবো এর শ্বাসতন্ত্রে, তার মানে এই দুইটা কম্বাইন্ড যায় না। সব মেডিসিনের লোক সবসময় মনে রাখবেন সব কম্বাইন মানে সবগুলো কম্বাইন্ড করতে না, হইব না, কিছু বেস্ট হইব কিছু খারাপ হইব, উল্টা এফেক্ট করবো, এই জন্য কম্বাইন্ড করার নিয়ম আছে, এগুলোই আমি এখন আপনার শিখাবো। আপনার কাছে এই দুইটা জিনিস আসতে যদি দিতেন রানী খেতে চিকিৎসা নাই কিন্তু প্রতিরোধ করা যায়, করোনার কি চিকিৎসা আছে, চিকিৎসা নাই, করোনা কি হয় ভ্যাকসিন দিলে প্রতিরোধ হয়, এইগুলো আপনি রানীকে প্রতিরোধ করা লাগে। আর প্রতিরোধ হচ্ছে লং টাইম প্রতিরোধ কি ভ্যাকসিন, একবার ভ্যাকসিন দিলে দুই মাস আর ঝামেলা নাই, যেটা আপনি ভ্যাকসিন দেন নাই আরও দ্রুত ছড়াইছে, যদি ভ্যাকসিন দেওয়া থাকতো এত দ্রুত ছড়ায় না। আচ্ছা যেটা আন্টি যেটা আপনি করছেন আলহামদুলিল্লাহ, তারপর আমার যে কত দিকে শখ সেটা যদি কেউ বুঝতো, মানে আমি সবকিছুই করি কিন্তু ঘরের থেকে ধরে যে এই যে কাঠের একটা কাজ করে গেছে, তারপরও আমি সব ইঞ্জিনিয়ার, মানে ঘরের ইটের গাঁথার থেকে ধরে মানে সবাই বলে যে ইঞ্জিনিয়ার, মানে এরকম আর কি, আমার আমার মন চায় কিছু করতে। আচ্ছা আলহামদুলিল্লাহ এটা খুব ভালো, আমি এখন ছেলেদের অনেক কি করি কিন্তু ওরা করতে চায়। ছেলের নাম কি? ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা হইছে আন্টির ছেলে, আপনার পরীক্ষা ছিল কালকে, আন্টি আমাকে বললো শেষ হয়েছে। কিসের পরীক্ষা, কি পরীক্ষা দিয়েছেন? এসএসসি। ভালো হয়েছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করেন। আপনার খুব আগ্রহ কিন্তু, আমি 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 আপনার সাথে এতক্ষণ ছিলাম তো আমি দেখছি, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আন্টি, আল্লাহ আপনাদের অনেক জিনিস দিছে, আপনার কিছু না করলো সারা জীবন বৈশা থেকে আপনার ছেলে তার পরের প্রজন্ম তার পরের প্রজন্ম চলতে পারবেন, কিন্তু এই যে ওর একটা আগ্রহ আপনার একটা আগ্রহ আমার এত ভালো লাগছে, জিনিসটা করেন না নিজে এক টাকা ইনকাম করেন, আপনার বাবার আছে থাকবো সারা জীবন, আপনার আপনি এক টাকা ইনকাম করেন নিজের পরিশ্রমে, এটার কি মনের শান্তি, এইগুলা মাইন্ডসেট সব ছেলেদের থাকে না, সব ছেলেদের এই মাইন্ডসেট থাকে না, তো ব্যাপার আছে আমি বিন্দাস চলি, এটা কিন্তু খারাপ মানে ভালো মন মানসিকতা না, আপনি জিনিসটা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আপনি আপনি করবেন মেইনলি, এবার ও করবে সাথে আপনি হেল্প করবেন, আমরা আপনাকে এবার আল্লাহর মতো একটা খামারি করবো, আপনার খামারি কিন্তু আমরা অনেকেই মনে করি যে খামার করা মানে অনেকে ছোট চোখে দেখে, এটা কখনই মনে করবে এটা কিন্তু কাজ, ছোট না উচিত না, এটা খুব ভালো নিজের পরিশ্রমে করবেন আলহামদুলিল্লাহ, অনেকে অনেক মন্তব্য করবো এগুলো কানে নেবেন না, আপনার মতো আপনি কাজ করবেন এটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে। আমরা এখন আপনি মেইনলি আপনি শিখতে খুব সহজ হইব, কারণ আন্টিরে তো একটু বলতে আমার ইয়া হইব, আপনার সাথে আমার কমিউনিকেশন থাকবো হোয়াটসঅ্যাপে, আন্টির সাথে তো আসছেই আমার সবসময় আছে, আপনাকে বলে সবচেয়ে ভালো হয় আন্টি, আপনি আপনি এটা আন্টিকে দিয়ে দিলেন, ছবিটা তুইলা বাবার সাথে কন্ট্যাক্ট করে, রাইট রাইট। আচ্ছা আমরা আন্টির যে ভুলটা পাইছি, আন্টির কম্বাইন্ডটা ভুল ছিল, এখন এই যে দেখেন লিভোফক্সাসিন, এই যে আপনার এটা রানী ক্ষেত প্রতিরোধ করে, আমরা এটা দুইটা দিয়ে চিকিৎসা দেবো, সাথে আরও জিনিস ইউজ করা লাগবো, মুরগিটা অলরেডি অনেক খারাপ পরিস্থিতি চলে গেছে, আমরা এটার সাথে লাইসোবিটটা দেবো যেন রোগ প্রতিরোধ ক্ষমতাটা মানে ঠিক থাকে, যেহেতু অ্যান্টিবায়োটিক একটা বিষ, তো বিষ দেওয়ার ক্ষেত্রে নিয়ম মতো বিষ দিতে হবো, যদি নিয়ম না মানেন বিষ তো উল্টা কাজ করবো, বিষ দিতেছেন ঠিক হইতে এই সময়টা উল্টা কাজ করবো, তো আমরা এইসব বিষয় না, এই দুইটা আপনার কম্বাইন্ড হবে, তার পাশাপাশি লাইসোবিটটা আমরা অ্যাড করে দেবো, আর ওই রকম কোনো কাজ নাই, এই দুইটা দেয় দেখি কতটুকু মুরগিটাকে সার্ভাইভ করানো যায়, আমি পরে এক সময় এসে ওই মুরগিগুলার পরের আপডেট আপনাদেরকে দেবো, তার পাশাপাশি আমরা বেশ অনেকগুলো প্ল্যান করছি,
ওই প্ল্যানগুলো আমরা এখন ওই প্ল্যানিংয়ে কাজ করব। সামনের ভিডিওতে আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করব। আন্টি আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ভিডিও করতে চাইছিলেন না, আমি আপনার জোর করে বলছি আন্টি ক্যামেরার পিছন তো আমাকে বয়স দেন, কারণ আপনার এই কথাগুলো আরো দশ জনের ছোট ছেলে কাজ করেন আর আপনার আগ্রহটা খুব ভালো আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আপনার ভিডিও করার একটাই উদ্দেশ্য ছিল এই যে আপনি একটা মেসেজ দিচ্ছেন যে থাকলে জমিদারি যে করা যাবে না, কখনোই কিন্তু না। আপনি বাসায় আসেন, করেন না নিজের হাতে কিছু করেন, নিজের একটু শান্তি লাগলো, এটাই খাওয়াটাও তো আসে, খাওয়াটাও আসে, নিজের হাতে একটা খাবার খেলেন, এটাও তো অনেক শান্তি। তো আশা করি আপনারা যারা ভিডিওটা দেখছেন বুঝতে পারতেছেন যে আন্টির কিন্তু অভিজ্ঞতা স্যার আসছিল, একটা ঝামেলায় পড়ছে, মোটামুটি সব নাই। তো আন্টিকে আমরা শিখাবো আর আপনাদেরও শিখে এসে বা একটু ধারণা নিয়ে এসে খামার করাটা উচিত। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আন্টি কিছু বলতে চান শেষ কেউ কারো উদ্দেশ্যে? আমি এত কথা বলতে পারি না। ঠিক আছে আন্টি, আন্টির জন্য সবাই দোয়া করবে, সবাই ভালোভাবে করুক, এটাও এই চাই। ঠিক আছে আন্টি, ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।